এবারে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকার। গত বছর করোনা মহামারীর জেরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়নি। কয়েকদিন আগে বিভিন্ন বিভাগে জাতীয় পুরস্কার কারা পেলেন তা জানা যায়, কিন্তু ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার প্রাপকের নাম তখনও ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত রজনীকান্তকে 51তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ঘোষণা করা হলো। 2019 সালে এই পুরস্কার পান অমিতাভ বচ্চন। ভারতীয় সিনেমার জনক ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের নামানুসারে এই পুরস্কার। প্রাপককে একটি সোনার পদ্ম এবং নগদ 10 লক্ষ টাকা দেয়া হয়। ভারতীয় সিনেমায় অবদান বিবেচনা করে 1969 সাল থেকে এই পুরস্কার দিচ্ছে ভারত সরকার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।